بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ এমন একটি ওযিফা শেয়ার করব যা শুধুই খুশির যে ওযিফাটি করলে রমজানের আগেই গায়েবী সুখবর পাবেন ইনশাআল্লাহ ওযিফাটি বুঝতে হলে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনা শুনতে হবে অর্ধেক শুনে ওযিফাটি বোঝা যাবে না মেরাজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে অসংখ্য ফানুস দেখতে পেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রিলকে প্রশ্ন করলেন এসব কি জিব্রিল আলাইহিস সালাম উত্তর দিলেন এটা হলো একটা জিকির আপনি কি জানেন সেই জিকিরটি কি হ্যাঁ সেই জিকিরটি অবশ্যই আজ জানাবো তার আগে আরাফাতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আরাফাতে আমার এবং আমার পূর্বের সকল আম্বিয়া কেরামের দোয়া আমার আগে যত নবীগণ হজ করতে এসেছেন এখানে এসেছে সকলের একটাই দোয়া একটাই ওযিফা ছিল আপনি যদি প্রতিদিন সেই ওযিফাটি 100 বার পড়তে পারেন জীবনে কোনো ধরনের দুঃখ কষ্ট বিপদ আসবে না আর আল্লাহ তাআলা গায়েব থেকে খুশির খবর দিবেন প্রতিদিন কোনো না কোনো খুশির খবর শুনবেন প্রিয় বন্ধুরা আজ তাহলে মোট দুইটি ওযিফা শিখব প্রথমটি মনে আছে মেরাজে আসমানের ফানুস সেই ওযিফাটি সম্পর্কে আরো কিছু হাদিস বলি শুনুন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রিয় নবীজি একবার আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটির সন্ধান দিব না আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি বললেন সেটি হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মেরাজের রাতে প্রিয় নবী আসমানে যে ফানুস দেখেছেন সেই ফানুসগুলি হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিরমিজি শরীফের 3581 নং হাদিসে এটাকে জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা বলে আল্লাহর পেয়ারা হাবিব আখ্যায়িত করেছেন তাছাড়া তিরমিজি শরীফের 3460 নং হাদিসে বলা হয়েছে যে এই জিকিরটি করবে সাগরের ফেনা রাশির পরিমাণ অপরাধ বা গুনাহ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সে অপরাধ সেই গুনাহ ক্ষমা করে দিবেন প্রতিদিন জান্নাতের গুপ্তধন লাভের জন্য এই ওযিফাটি পড়ুন এবার আসুন আরাফাতের ময়দানে সকল নবীদের ওযিফা কি ছিল তা জেনে নিই যে ওযিফা দিনে 100 বার পড়লে জীবনে কোনো দুঃখ কষ্ট বিপদ আসবে না বরং প্রতিনিয়ত কোনো না কোনো সুসংবাদ শুনতে পাবেন সে অত্যন্ত চমৎকার এবং মূল্যবান ওযিফাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير যদি দিনে 100 বার পড়েন কোনো বিপদ দুঃখ কষ্ট আসবে না আসলেও দূর হয়ে যাবে আর প্রতিদিন গায়েবি সুখবর আসবে আর যদি দিনে 10 বার পড়েন তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের বংশের 4 জন দাস মুক্তির সওয়াব লাভ করবেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস